অসুর আমাদের ভেতরে যে আমাদের যে স্বাভাবিক শক্তিগুলো রয়েছে সেটা হরণ করে না হরণ করে 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 পুরো আমাদের যে মন সেটার অধিকার জমিয়ে বসে এখন যদি আধ্যাত্মিক শক্তিকে না লাগানো হয় গুরু কথা শাস্ত্র কথাকে যদি না শোনায় এই দেখুন আপনারা আশেপাশে পুরো কলকাতা বা যিনি যেখানে আছেন কেন মানুষ এভাবে ব্যবহার করছে কেন এক অপরের গলা কেটে যাচ্ছে এক অপরের গলা কাটতে চাইছে এক অপরের পকেট লুট করে নিতে চাইছি কেন অসুর ঢুকে আছে তার ভেতরে আপনি মারবেন কি করে কারণ আপনার মনের উপরে তো সে তো সে বলে না ব্রহ্ম দৈত্য আপনার ঘাড়ে উপরে বসে আপনাকে দিয়ে করাচ্ছে ঠাকুর বলছেন হারুকে ভূতে পেয়ে নেই এই জায়গাটায় ধর্মের কথা লাগে ধর্ম কেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ধর্ম কেন কারণ আপনার ভেতরে অসুর ঢুকে আপনার মনকে নিজের কবজায় নিয়ে নিয়েছে অসুরকে অসুর হচ্ছে যখন এই জগতে যে কাম ক্রোধ লোভ মোহ এটার প্রতি আকর্ষণ অসুর মানে হয় যিনি প্রাণন ক্রিয়া ইন্দ্রিয় মনকে শ্রেষ্ঠতম মনে করেন মনে করেন তার উপরে কিছু নেই এই যে বেশিরভাগই যারা শিক্ষা দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন চারিদিকে এরা হচ্ছে সবই আসলে অসুরের দল কারণ কাছে ঈশ্বর বলে কিছু নেই এদের কাছে আত্মা বলে কিছু নেই ফলে মানুষ যে লুটে পুটে খাও হিংস্র হয়ে যাও আর পশুর মতো ব্যবহার করো ধর্ম এই জায়গাটা এসে মানুষকে সাবধান করে মনে তুমি পশু না তুমি দিব্য তখন কেউ 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 যেন এই ঘুমে মানুষ যখন চলে ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় ওকে কোন রকম এটা করে দিতে হবে ওটা চালিয়ে যদি দেয় অস্ত্র শেষ এবার উনি জেগে উঠবেন এবার তিনি একবার চেষ্টা করবেন আরো দশজনকে জাগানোর কিন্তু লোকে উঠবে না যে শত্রুকে আপনি মারতে চাইছেন সেই শত্রু আপনার ভেতরে ঘর করে রাজা হয়ে বসে আছে কি করে আপনি মারবেন তাকে